জয় হিন্দ বন্ধুরা আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের উদ্দেশ্যে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে থামবেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন কোন বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি সম্পূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে এই ভিডিওটিতে তাই অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো আসুন ভিডিওটিকে বিস্তারিতভাবে শুরু করা যাক শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল করে দেবেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আপডেট বন্ধুরা এই খবরটি প্রকাশিত হয়েছে নভেম্বর উনত্রিশ উনত্রিশে নভেম্বরে কী বলা হয়েছে টেট পরীক্ষার আগেই পর্ষদের প্রশ্ন ফাঁস ফের অস্বস্তিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বন্ধুরা হেডলাইন বলা রয়েছে টেট পরীক্ষার আগেই পর্ষদের প্রশ্ন ফাঁস ফের অস্বস্তিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিচে স্ক্রল করলে আমরা কি দেখতে পাবো এখানে বলা হয়েছে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তথা ডাব্লুবি পি এর ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা চালানো হয়েছে এই অভিযোগ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি আরও বলেন পর্ষদ এই অভিযোগ হালকা করে নিচ্ছে না তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ পদক্ষেপ করা হবে তবে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না আগামী দিনে পর্ষদ যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না ডাব্লুবি পিই ডাব্লু বিবি পিই ডিএলএড এর প্রশ্ন ফাঁস কী পদক্ষেপ নিচ্ছে পর্ষদ বন্ধুরা দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে ফাইনাল পরীক্ষার প্রথম দিনে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সোমবার দুপুর বারোটা নাগাদ ডাব্লুবিপিই ডি এল এড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হয় দুপুর দুটো পর্যন্ত সেই পরীক্ষা চলে তার আগেই সকাল দশটা সাতচল্লিশ মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে এড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া প্রশ্নপত্র দুটোই এক বলে দাবি করা হয়েছে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের অবসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পর ডাব্লিউ বিবি এড কলেজে ভর্তির জন্য টাকা নেওয়ার বিষয়টি নজরে আসে এমনটাই দাবি করেছেন করেছে ইডি তাদের আর ও দাবি দু থেকে বাইশ পর্যন্ত তিনটি শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী ডিএলএড প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি হয়েছেন তাদের কাছ থেকে নিয়মিতভাবে টাকা নেওয়া হয়েছে অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছেন পড়ুয়াদের অফলাইনে ডিএলএড কোর্সে ভর্তির জন্য একুশ কোটি টাকা নেওয়া হয়েছে যে ছশোটি কলেজে রয়েছে ডিএলএড প্রশিক্ষণের জন্য যে ছশোটি কলেজ রয়েছে ডিএলএড প্রশিক্ষণের জন্য সেখানে অফলাইনে ভর্তি করার জন্য জন্যই ওই টাকা নেওয়া হতো বলে জানা গিয়েছে আর এই প্রশ্ন ফাঁস নিয়ে উঠতে শুরু করেছে রাজনৈতিক দরজা এছাড়া কয়েকদিন পরেই ডাব্লু বিবিপিই প্রাইমারি টেট পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রসঙ্গত দু হাজার সালে এবং পরীক্ষা শেষের আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল যদিও তার আগেই পরীক্ষার্থীরা হলে ঢুকে গিয়েছিল বলে পরীক্ষা বাতিল করেনি আদালত এই পরিস্থিতির মধ্যেই এবার ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন প্রশ্ন ফাঁস নয় সরকার এবং পর্ষদের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা চালানো হয়েছে নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হয়েছে তবে আগামী দিনে অনৈতিক কোনো কাজ হলে পর্ষদ কঠোর পদক্ষেপ করবে বলেও তিনি জানিয়েছেন তো বন্ধুরা এই নিউজ আর্টিকেলটি প্রকাশিত হয়েছে ই কে টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউজ পোর্টালে এই যে যে তথ্যটি উঠে এসেছে এই নিউজ পোর্টালে সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম যেটা পাবলিশ করা হয়েছিল নভেম্বর উনত্রিশ দু হাজার বাইশ তারিখে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি খুবই ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য